আজান দিয়ে দিয়েছে, ভোর সকালের আজান, ফজরের আজান, 4:49 বাজে। আজকে কিন্তু ঈদ, কোরবানের ঈদ, 6 সেপ্টেম্বর, 6 অক্টোবর 2014। আমরা আমাদের কাজে আসি। আমরা ওয়াটারমার্ক দিব, ওয়াটারমার্ক অ্যাড করবো এবং রিমুভ করবো, কীভাবে করবো সেটাই দেখবো। ফার্স্টলি আমরা একটা ওয়াটারমার্ক আছে আমরা একটা ইমেজ খুঁজে বের করি। দেখুন এখানে ওয়াটারমার্ক দেওয়া ইমেজ আছে, লাইক এটা একটা ডিফিকাল্ট ডিফিকাল্ট। তারপর আমরা এটাই করব, আমরা ইমেজটি শুরুতে ক্রপ ক্রপ করে নিচ্ছি। ফাইল টিউটোরিয়াল মেইন বাংলা টিউটোরিয়াল হচ্ছে প্র্যাকটিক্যাল ওয়াটারমার্ক অ্যাডিং অ্যান্ড রিমুভিং ক্যান নাও, আমরা সেভ করে রেখেছি। ঠিক আছে, আমরা ওখান থেকে আমাদের ফাইল থেকে ওপেন করি, ওপেন করে দেখি। এই হলো ফাইল, আমরা এখানে ওয়াটারমার্ক রিমুভ করে দেখব কীভাবে ওয়াটারমার্ক রিমুভ করা যায়। এই ওয়াটারমার্ক রিমুভ অনেকভাবে করা যায় না, আমরা স্ট্যাম্প টুল ব্যবহার করে দেখব। স্ট্যাম্প টুল ব্যবহার করে আমরা আগের লেয়ারটিকে একটু আলাদা করে নিলাম, দেন আমরা এখানে স্ট্যাম্প টুল ব্যবহার করছি। অল্টার ধরে দেখুন আমাদের অপাসিটি বাড়িয়ে নিতে হবে 100%, অ্যান্ড এই লেয়ারটি বাদ, এই লেয়ারে আমরা কাজ করবো। রাইট, এখন অল্টার ধরে আমরা সিলেক্ট করছি, দেন দেখুন সমন্বয় থাকতে হবে ডেগুলোর, না হলে সেটা ন্যাচারাল বোঝা যাবে না। এখান থেকে এটা করে দিচ্ছি, এমন জায়গায় ওয়াটারমার্কটা দিয়েছে যে রিমুভ করলেও রিমুভ করা করতে যাতে কেউ না পারে সেই চিন্তা করে দিয়েছে। আমরা পরে এক্সাস্ট করছি, আপাতত আমরা রিমুভ করে ফেলি। দেন ডিফিকাল্ট টাস্কে আমরা এসেছি এখন, মানে আমাদের এই জিনিসটার সঙ্গে মিলাতে হবে। আমরা এখান থেকে শুরু করছি, দেখুন খুব সুন্দর ওয়াটারমার্ক রিমুভ হয়ে গেছে। আমাদের ফিনিশিং দিয়ে দিচ্ছি, মনে হচ্ছে এখানে কিছু একটা করা হয়েছে সেরকম কিছু মনে হচ্ছে। রাইট নাও দেখুন ওয়াটারমার্কটি নেই, আমরা যদি দেখি যে পূর্বে একটি ওয়াটারমার্ক, এখন ওয়াটারমার্কটি নেই। সেভাবে আমরা ওয়াটারমার্ক রিমুভ করতে পারি, পিএসজি আকারে সেভ করে রেখেছি।